হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। ভালোই রেসপন্স পাচ্ছি গত কয়েকদিন ধরে, আর ভিউজ খুবই কম। যাই হোক, এটা আমার খুব শখের একটা ব্যাপার থেকে করা। আজকে যেটা সবার সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখানকার হসপিটাল। অনেকেই অনেক কিছু দেখতে চেয়েছেন, সে তার মধ্যে হচ্ছে এখানকার বিদ্যুতের সিস্টেম কেমন, তারপর বাসা ভাড়ার সিস্টেম কেমন। আস্তে আস্তে আমি এগুলো নিয়ে ব্লগ করব, কিন্তু আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার অনেক বড় একটা হসপিটাল। সমস্যার জন্য আপনাকে ওরা রিকমেন্ড করবে অন্য কোনো হসপিটালে। আর এখানকার হসপিটালের সুবিধাগুলো বলছি, সেটা হচ্ছে যে আপনার যেই ধরনের প্রবলেম হয়ে থাক না কেন, আপনাকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সরকার থেকে পে করে। আপনার কিছুটা ওরা পে করে, কিছুটা আপনাকে পে করতে হবে যদি অনেক বড় ধরনের কিছু হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর নর্মাল ছোটোখাটো যেই সব ব্যাপার সেগুলোর জন্য আপনি কোনো পে করবেন না, মাত্র 2000 টাকা আপনাকে পে করতে হয়। তার মধ্যে আপনি সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। এরপর আপনাকে সামনে আগানোর জন্য ওরাই আপনাকে বলবে। আর এটা হচ্ছে হসপিটালের মধ্যে একটা ফার্মেসি, তার মধ্যে দেখতে পাচ্ছি মানে ভালো যে কসমেটিকগুলো, এইগুলো হয়তো বা এক্সট্রা অর্ডিনারি কিছু একটা, যে নর্মালগুলোর মতো না। সো এইটার মধ্যে সব কিছুই আছে, আপনি সব ধরনের, এটাই হচ্ছে এখানকার ফার্মেসি এক কথায়। আপনি নর্মাল আমাদের দেশের মতো ফার্মেসি পাবেন না এখানে, এইটি ফার্মেসি। এই একটা কোম্পানি বিভিন্ন জায়গাতে থাকবে, একটা শহরে দুইটা একটা থাকে, এখান থেকে আপনি সব কিনবেন। আর এখানে প্যারাসিটামল ছাড়া যেহেতু কিছু পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের থেকে সব নিতে হবে। তারপরে দোকানটাতে একটু ঘুরলাম, আর আপনার যদি কোনো ওয়েটিংয়ের জন্য জায়গা দরকার হয় সেটা আপনাকে হসপিটাল থেকে দিবে। আমাদেরকে দিয়েছিল একটা রুমই দিয়ে দিয়েছে, যে আপনি এখানে যতক্ষণ ইচ্ছে থাকতে পারবেন। বাইরে লেখা ছিল ওয়েটিং, সো আমরা ওখানে ওয়েট করছিলাম। ভিতরেও বাইরে থেকে কেউ আসেনি, যেহেতু ভিতরে লেখা ছিল, বাইরে লেখা ছিল যে বুকড। এই হচ্ছে ব্যাপার। এখানেও যারা আশেপাশে থাকে তারা এখানে আসে। আর আর এটা হচ্ছে বাইরের ভিউ, ওরকম কোনো মানুষজনের আগমন নেই। আর অনেক বড় একটা হসপিটাল, তবে আমাদের পিজির থেকে অনেক বেশি। আমাদের হসপিটালের কাজ শেষ। এটা হচ্ছে ইয়াবদে শহর। শহরটা বেশ পুরনো, পুরো সুইডেনটাই আমার কাছে পুরনো মনে হয়, জানি না কেন। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো প্রায় 100 বছরের আগের বানানো। আমি একটা বাসাতে থেকেছি, সেই বাসাটাও ছিল 100 বছর আগের। এরকম অর বাসা থাকে। আর এই মহিলাকে দেখতে পাচ্ছি, আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি, এই মহিলাকে দেখতে পাচ্ছিলাম যে তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম যে শহরের মধ্যে গাছ এইভাবে হয়ে আছে, এটা কিন্তু একদম মেন শহর প্রায়, মানে এইখানে যে কয়েকটা শহর বলা যায় ওগুলোর মধ্যে একদম মেন সিটি যেটা, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে শহরের অবস্থা। আর গ্রামের দিকটা একদমই ঠান্ডা, সেটা না বললেই না। আমরা প্রায় চলে এসেছি, তো বাসে চলে যাবো একটু পরে। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন।